বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিছুদিন পূর্ব পর্যন্ত যখন আমরা স্কুল বা কলেজে পড়তাম তখন শুনে এসেছি এক মেরু বিশিষ্ট বিশ্ব এই এক মেরু বিশিষ্ট বিশ্ব শুনতে শুনতে আমরা যে বড় হয়েছি তার মধ্যে কিছু বিষয় নিহিত ছিল আমরা বোঝার চেষ্টা করেছি আসলে এক মেরু বিশিষ্ট বিশ্ব বলতে এখানে কি বোঝানো হয়েছে বন্ধুরা যখন স্পষ্টভাবে এই বিষয়টি আমাদের মনের ভিতরে গেঁথে গেল তখন বিশ্ব আর এক মেরু বিশিষ্ট নেই বন্ধুরা সারা বিশ্বের জলপথ আকাশসীমা এবং অন্যান্য ভৌগোলিক গুরুত্বপূর্ণ অবস্থানগত বিষয়গুলো এখনও আমেরিকা নিয়ন্ত্রণ করছে তবে আমেরিকার যোগ্য প্রতিদ্বন্দ্বী পর্যায়ক্রমে উঠে আসছে বিশ্বের বুকে হয়তো কিছুদিনের মধ্যেই আমরা আমেরিকার সেই একক রাজত্ব বা বিশিষ্ট বিশ্বের পরিসমাপ্তি দেখতে পাব এখন যেটি চলছে সেটি বিশিষ্ট শাসন ব্যবস্থা নয় এখন চলছে নতুনদের উঠে আসার পালা এবং এতদিন পর্যন্ত যারা বিশ্বের বুকে নেতৃত্ব দিয়ে বিশ্বকে পরিচালিত করেছে তাদের ক্ষঞঞ্জ শক্তি দেখার পালা বন্ধুরা সবই যুগপথভাবে সংগঠিত হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আমার আলোচ্য বিষয় এটি নয় আমি এখন যেটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে কিছুদিন থেকে বাংলাদেশকে নিয়ে পূর্ব পশ্চিমে টানাটানি শুরু হয়ে গেছে বন্ধুরা বাংলাদেশ স্পষ্টতই এখন আমেরিকা এবং চীনের টানাটানির মধ্যে পড়ে গেছে এটি বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আপনি যদি একটি চোখ কান খোলা রেখে সাম্প্রতিক বিষয়গুলো বিবেচনা করেন তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন বাংলাদেশ কীভাবে ক্রমান্বয়ে বিশ্বের বর্তমানে দুই তাবৎ পরাশক্তি অর্থাৎ দুই মেরু বিশিষ্ট বিশ্বের বর্তমান মোডল আমেরিকা এবং চীনের টানাটানির মধ্যে পড়ে গেছে বন্ধুরা সাম্প্রতিক বিষয়গুলো যদি আমরা একটু নজর দিই এটি বাংলাদেশের জন্য কেমন ধরনের অভ্যর্থনা অথবা অসুবিধা বয়ে আনবে আমরা সেটি একটু বিশ্লেষণ করবো তবে আমাদের মূল বিশ্লেষণের বিষয় হচ্ছে এই টানাটানির ভিতরেই আমেরিকা বাংলাদেশকে অফার করেছে তাদের সর্বাধুনিক প্রযুক্তির এবং সর্বশেষ প্রযুক্তির এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সেভেন্টি বাই সেভেন্টি টু এবং চীন বাংলাদেশকে আরও কয়েক বছর আগে অফার করে বসে আছে এফ সেভেন বিজি রিপ্লেসমেন্ট হিসেবে এন সি বর্তমান চীন এন সি এর সর্বশেষ জেট এন ডি বাজারে এনেছে হয়তো বাংলাদেশকে তারা তাদের সর্বশেষ ভার্সনটি অফার করবে বাংলাদেশ সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই সালে বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করার জন্য এফ ফাইটিং ফেলকন ক্রয় করার ইচ্ছা প্রকাশ করে কিন্তু আমেরিকা তখন সযতনে বাংলাদেশের সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিল এবং তারা উক্তি করেছিল বাংলাদেশের মতো দেশের এই ধরনের যুদ্ধ বিমানের প্রয়োজন নেই অর্থাৎ এফ সিক্সটিন তখন ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ বা সর্বাধনিক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট আর বাংলাদেশ এই ধরনের যুদ্ধবিমান ক্রয় করবে সেটি চিন্তাও করতে পারেনি আমেরিকা বন্ধুরা বিশ্বের বুকে বর্তমানে আপনি যে সকল রেস বলেন না কেন সমরাষ্ট্রের রেস যুদ্ধবিমানের রেস ফিফথ জেনারেশনের ফাইটারের রেচ মহাকশে মডিউল নির্মাণের রেস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে যত প্রকার উচ্চ প্রযুক্তির মিসাইল ব্যবস্থাপনা এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার থেকে শুরু করে অ্যান্টি এয়ার অ্যান্টিশিপ এবং অনন্য উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম উভয়ই নির্মাণ করছে আমেরিকা এবং চীন বন্ধুরা আমেরিকা পূর্ব থেকেই তার সামরিক ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী এবং তাকে এককভাবে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো শক্তি এখনো পর্যন্ত বিশ্বের বুকে তৈরি হয়নি কিন্তু চীন ক্রমবর্ধমানভাবে তার সামরিক শক্তি বাড়িয়ে যেভাবে সামনের দিকে উঠে আসছে সেটি আমেরিকার জন্য প্রচন্ড রকমের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা সমুদ্র থেকে শুরু করে অন্তরিক্ষে এবং অন্তরিক্ষ থেকে শুরু করে স্থল বা ভূমিতে যে কোনো জায়গায় চীন তার নতুন নতুন সামরিক সক্ষমতা প্রকাশ করার মাধ্যমে আমেরিকাকে বড় রকমের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে আর সেক্ষেত্রে সামরিক বাজারেও আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চীন বন্ধুরা চীনের সেই সামরিক চ্যালেঞ্জ গ্রহণ করে আমেরিকা চেষ্টা করছে তার অস্তিত্বকে বা তার প্রভাব এবং ক্ষমতাকে বিশ্বের বুকে আরও কিছুদিন দিন দীর্ঘায়িত করতে বন্ধুরা এটি প্রকৃতির নিয়ম কখনোই কারো ক্ষমতা এককভাবে স্থায়ী হয় না উত্থান পতন এখানে চিরায়ত বা চিরমান প্রকৃতি আপনাকে হয়তো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার সর্বোচ্চ শিখরে হয়তো আপনাকে আরোহণ করিয়ে দিবে কিন্তু তারপরে যখন ব্যালেন্সের সময় আসবে তখন আপনার প্রতিপক্ষ দিনে দিন আপনাকে ছাড়িয়ে যাবে আপনি যতই ব্যারিকেড সৃষ্টি করেন না কেন সেই ব্যারিকেটে কোনো কাজ হবে না যেটি বর্তমানে আমেরিকা চীনকে করছে বন্ধুরা সাম্প্রতিক সময়ে যে ঠোকাঠুকি সৃষ্টি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়ে সেটি বিরল কারণ বাংলাদেশের মতো একটি দেশের ক্ষেত্রে আমেরিকা এবং চীন তাদের যুদ্ধবিমান নিয়ে লাইন দেবে এটা আসলে ভাবা যায় না এবং কিছুদিন পূর্বে বা পাঁচ থেকে দশ বছর পূর্বেও বাংলাদেশ নিজেও এটি ভাবতে পারেনি তবে আমার ব্যক্তিগত মতামত হলো বাংলাদেশ যদি পাঁচ থেকে দশ বছর পূর্বে আমেরিকার কাছে এই অ্যাপ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের নর্মাল ভ্যারিয়েন্টটিও ক্রয় করতে চাইতো তাও আমেরিকা বিক্রি করবে কিনা হয়তো বার ভাবত কিন্তু এখন এমন কি হল যে চীনকে যাতা দিয়ে আমেরিকার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বাংলাদেশকে দিতেই হবে বন্ধুরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান মেসিজ্জামান শেরনিয়াবাত আমেরিকা সফর করে এসেছেন এটি আপনারা সকলেই অবগত এবং সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কনফারেন্স বা মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এবং সেগুলো ছিল আমেরিকার ফোর্সের প্রধান থেকে শুরু করে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে সাধারণত এই ধরনের সামরিক কর্মকর্তারা তখনই অন্য কোনো বিমান বাহিনীর প্রধানের সাথে মিটিংয়ে লিপ্ত হন যখন তাদের অন্য রকম কোনো ভিউ থাকে এবং তিনি বোয়িং লকহিড মার্টিন থেকে শুরু করে আমেরিকার যে সামরিক জায়ান্টরা আছে তাদের প্রোডাকশন ফ্যাসিলিটিসগুলো ভ্রমণ করে দেখেছেন এবং সেখানে নাকি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে তাদের পক্ষ থেকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের সর্বশেষ ভার্সনটি ক্রয় করার জন্য অফার দেওয়া হয়েছে বন্ধুরা এফ সিক্সটিন সেভেন্টি বাই সেভেন্টি টু হলো এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মোটামুটি কাছাকাছি একটি যুদ্ধ বিমান বলে ধরা হচ্ছে যদিও আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে তবে এটি নিশ্চিত যে এফ থার্টি ফাইভ লাইটিং এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টরে যে সকল রাডার এবং ইলেকট্রনিক ইউনিটগুলো ব্যবহার করা হয়েছে সেই একই সক্ষমতার রাডার এবং অন্যান্য ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক সেভেন্টি বাই সেভেন্টি টুয়ে বন্ধুরা আমরা আশা করি আমেরিকা যদি এই ধরনের অফার বাংলাদেশকে দিয়েই থাকে তাহলে বাংলাদেশ তার স্বার্থ রক্ষা করে আমেরিকার সমরাস্ত্র ক্রয় করবে কারণ আমি পূর্বেই একটি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে জিসোমিয়া এবং আকসা নামক যে দুটি চুক্তি আমেরিকার সাথে আমেরিকার যে কোনো ধরনের উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ক্রয় করতে হলে স্বাক্ষর করতে হয় অবশ্যই বাংলাদেশ সে ব্যাপারে সচেতন থাকবে তবে বাংলাদেশের অ্যাভিয়েশন শিল্পের বা বাংলাদেশ বিমান বাহিনীর উন্নতির সর্বোচ্চ শিখরে আহরণ করার জন্য আমার মনে হয় আমেরিকার সমরাষ্ট্রের সে আর কিছু ভালো হতে পারে না কারণ আপনি একটু চোখ বন্ধ করে দেখেন আপনার বিমান বাহিনীতে যদি অ্যাপাসের সিক্সটি ফোর ডি অ্যাটাক হেলিকপ্টার অ্যাপ সিক্সটিন ফাইটিং ভ্যালকনের মতো যুদ্ধ বিমান থাকে এবং তার সাথে যদি ম্যারেটাইং স্ট্রাইক ক্যাপাবল যুদ্ধবিমানের জন্য আপনি এফ এইটিন সুপার হর্নেটকে আপনার নৌবাহিনীর অ্যাভিয়েশন ফ্লিটে যুক্ত করতে পারেন তাহলে আপনার বিমান বাহিনী বা আপনার অ্যাভিয়েশন শক্তিটি কতটা বৃদ্ধি পাবে বর্তমান সময়ে যে কোনো দেশের যুদ্ধ সক্ষমতা নির্ভর করে টোটালি এয়ার পাওয়ারের উপর আপনি এয়ার পাওয়ারে শক্তিশালী তো আপনি সামগ্রিক দিক থেকে শক্তিশালী অন্য পার্শ্ববর্তী বান্দর বাহিনী বা ধুতি বাহিনী কোনোটি আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না আর চোখ তুলে তাকানোর সাথে সাথে আপনি এই সকল সমরস্ত্র দিয়ে ওদের চোখ উঠিয়ে নিতে পারবেন তাই বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তা সংরক্ষণের জন্য এই মুহূর্তে বিমান বাহিনীর আধুনিক আইনের কোনো বিকল্প নেই বন্ধুরা আপনাদের কাছে বাছাইয়ের ব্যাপারটি ছেড়ে দিলাম এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক সেভেন্টি বাই সেভেন্টি টু এবং চীনের জে টেন ডি কোনটি আপনার মতামতের ভিত্তিতে বাংলাদেশের বিমান বাহিনীতে আসতে পারে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন বা আপনার প্রিফারেবল যুদ্ধ বিমান কোনটি আমার যত বন্ধুরা দেখবেন সকলের কাছ থেকে মতামত আশা করছি যাবার আগে ছোট্ট একটা সংবাদ দিয়ে যাই মায়ানমারের সামরিক যান স্পষ্টভাবে একটি সাক্ষাৎকারে বলেছে যে তারা রোহিঙ্গাদের ফেরত নিতে চান না এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় কি সেটা একটি আপনাদের কাছে জানতে যাচ্ছি আর এই প্রেক্ষাপটে আমার মতামত হচ্ছে এক সেকেন্ডও দেরি না করে বাংলাদেশের আর্ম ফোর্সেসকে মায়ানমারের চেয়ে শক্তিশালী পর্যায়ে নিয়ে যাওয়া তাহলেই যদি এই মায়ানমার দমে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে